গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে আমাদের কালু ব্লু, আর এই দেখো কে, এখন হামাগুড়ি দিয়ে আসি কে, ও কিছুতেই কোলে থাকবে না, ও নেমে এরম করে বসে থাকবে জানলায়, বসে থাকবে জানলা ধরে, আর না হলে এই ঘাটের এই পাশ ওপাশ করবে। ওই যে আমাদের কালু, ওই যে ওটাকে দেখছে, এই দেখো বাবা নাকে লাগবে, ওরম করে ঝাঁকায় না, তোর পেটটা একটু গরম গরম বলে আজকে একটুখানি সটি খাওয়াবো। সটিটা গরম করে নিয়ে এসেছি, দুধ দিইনি এখনও, শুধুমাত্র একটুখানি মিশ্রি দিয়েছি। আমাদের রচা হয়ে গেছে, আসছে, দাঁড়াও। তো এই যে আমাদের সকালের চা পার্টি হচ্ছে, তো সকালে রচাই খাওয়া হয়, সবাই মোটামুটি খায়। আর আমি যেদিন উঠি সেদিন পার্টিসিপেট করি, আর যেদিন উঠি না সেদিন আর হয় না। এই যে আমাদের বড় সড়ো মেম্বার, এই যে ওনাকে বিস্কুটের প্যাকেটটা মানে কৌটাটা পুরো খুলে দিতে হবে, খুঁজে বেড়াচ্ছে, মা ওদিক দিয়ে নিয়ে নিয়েছে যাক, কারণ পুজো এসে গেছে আর দু তিন দিনের অপেক্ষা। তো আজকে সোমবার, সকালবেলা উঠে চা টা খেয়ে নিয়েছি, এখন এই যে ওপরে আসলাম, আমি একটু জামা কাপড়টা ওই গিজারে একটু গরম জল করতে দিলাম, গামছা টামছাগুলো ভেজাবো, মানে আমার ওই বাড়ির। তো এই বাড়িটা পিসি গেছে, তাই কিন্তু আমার দুই একটা জিনিস এগুলো আমি একটুখানি পরিষ্কার করে কেচে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন ওর পাপা এসছে, পাপার কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখন এই টুকটাক করে কাজগুলো করে নেবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে স্নানটাও সেরে নেবো সকাল সকাল। দেখো এবার সে মোটা করে ভুরটা তুলে দিয়েছে, দেখে কি মনে হচ্ছে ভুরটা তোলা, বুঝতে পারছি না। তো ওই যে আমাদের বাইক দেখা যাচ্ছে কিনা, ওই যে চলো টুকটাক করে কাজগুলো সেরে ফেলি। তো আমি এখন গরম জলটা ছেড়ে নিয়ে গরম জলেই ভেজাবো, তো গামছাগুলো গরম জলে না ভেজালে ঠিক পরিষ্কার হয় না। তো আমি যে গিজারে গরম জল করে নিলে খুব সুবিধা হয় আমার, তো সেই জন্য একটু গরম জল করে ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দেবো। এই দেখো কাস্তে কাস্তে বাইরে আবার ওরা ডাকলো, তাই গেলাম, পুরো ভিজে গেছি, একবারে স্নান করে বেরোবো। আর ওই দেখো বাইরে দুজনে, আর দেখো আমার ভেজা ভেজা পা, টায়ার্স না খুব স্লিপ খায়। তো ওর বাবাকে চা দিয়ে গেল ওই দিদি, পিসি এসে তো ওরা খাচ্ছে। তো ওর পাপা থাকতে থাকতেই আমিও স্নান করে নিয়েছি, আর ওকেও তখনই দুজনে মিলে একবারে স্নান করে দিলাম, কারণ ওকে খাইয়েই ওপর মানে ওর বাপার কাছে দিয়ে আমি কাঁচতে গেছিলাম, কারণ জানি যে ওর ঘুম পেয়ে যাবে নাহলে। তো সকাল সকাল স্নান করিয়ে দিলাম, আর একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, অনেক দিন ক্রিম মাখাই না, কারণ ও স্নান করানোর পরে খুব বিরক্ত করে, ঘুম পেয়ে যায় ওর। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট, এখন আমি যাব খেতে। দেখো মাথার অবস্থা, মানে শ্যাম্পু করে রাখলেও দুদিন পর পর মাথার এই অবস্থা হয়ে যায়। আর বাবা সকালবেলা এই যে ওই খোকা ইলিশ বলে এগুলো, ছোটো ছোটো ইলিশ, খুব বেশি বড় না, আর এদিকে কাটা মাছ, আর এই যে পাবদা মাছ এনেছে, জ্যান্ত ওই বেশ পাবদাগুলো, তো এগুলো সকালে ভাজা টাজা হবে। আর আমার একটা দিদি এসছে, তো ওই জন্যে আরও বেশি বাবা সব রকমের মাছ এনেছে, আর দাদা একটু বড় মাছ খেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য একটা বড় পিস ভাজা হচ্ছে, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এগুলোই হচ্ছে মোটামুটি। আর আমি এদিকে ডোডোর জন্য একটুখানি খিচুড়ি করে নেবো, আপেল সিদ্ধ দিয়েছি, ও ঘুমিয়ে উঠে যেটা খায়, যেটা খেতে পছন্দ করে, আর কতক্ষণ ঘুমাবে সেটার উপরেই মানে নির্ভর করছে। আর এইখানে দেখো বাতাবি লেবু কেটে রাখা হয়েছে, রস করে দেওয়া হবে, আর আমি অল্প একটুখানি মেখে খাবো, আলু এই সরি লবণ আর লঙ্কা দিয়ে ভাত খাওয়ার পরে। তো কে কে এইভাবে মেখে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, যাদের এভাবে মেখে খেতে ভালো লাগে এই টাইমে লেবুটা, আর এই টাইমে লেবু বাতাবি লেবুটা মানে খুবই উপকারী লিভারের জন্যে, তারপরে যাদের জন্ডিস হয়। ওকে দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে, তো ওই জন্য একটু ওকে নিয়ে বাইরে বেরোলাম,
এই দেখো দেখো দেখো, ফুলটা নিজেই ছিল, টান দিয়ে দিয়ে মুখে নিয়ে নিল সাথে সাথে। মানে আমি ওকে সামলাতে পারি না এখন, এত দুষ্টুমি করে। দেখো গাছ ভরে পুরো ফুল, যদিও জবা ফুল খাওয়া খুবই ভালো, তবুও ফুলটা তুলে নিয়ে গালে দেওয়া ঠিক না ধুয়ে টুয়ে। এই দেখো আর একটা জবা, এই জবার কালারটাও খুব সুন্দর। আগে প্রচুর জবা গাছ ছিল, তো আমি ওকে দিয়ে এখানে, তারপরে আমি একটু রান্নাঘরে যাব, তো খেলুক ততক্ষণ। আর এখন হামাগুড়ি দেওয়া শিখেও কিছুতেই কোলে থাকবে না, নিচে নেমে যাবে। বাট নিচে সবাই হাঁটাহাঁটি করে, আর তারপরে কোথায় কি পেয়ে মুখে দিয়ে দেয়, এটাই হলো সব থেকে বদ অভ্যাস ওর। মানে যা পাবে সেটাই মুখে তুলে নেবে, আর অতক্ষণ তো মানে যতক্ষণ আমি চোখে চোখে রাখতে পারি ততক্ষণই ওকে নামাই, তাছাড়া আমি মানে ফাঁকা জায়গায় ওকে নামিয়ে রাখি না। তো কেউ না কেউ থাকেই ওর কাছে সব সময়। তো আজকে এই যে রান্না হবে, মশলা বেটে দিয়েছে পিসি, তো মশলা বেটে আজকে একটা স্পেশাল রান্না হবে। দেখো তোমরা কে কে খাও জানি না, বাট আমাকে মানে এটাতে প্রচুর রক্ত থাকে এই মাছটাতে, আর ভীষণ ভীষণ উপকারী, আর আমার তো খুবই টেস্টি লাগে। মানে আমার সব মাছই যেগুলোতে মানে কাঁটা কম সেগুলোই আমার খুব ভালো লাগে। তো এই দেখো ফ্রাই করে নিয়েছে ভালো করে মাছটা, তো এবার মশলাটা কষা করে, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর এদিকে হবে হলো শাপলা, আর হলো বাঁধাকপি, তো বাঁধাকপিটা বয়েল করে নেওয়া হয়েছে হালকা করে। আর এই যে মশলাটা আমি কষা কষা করছি, আর মশলাটা না মানে যখন খুব রিচ হয়ে যাবে তখন একটুখানি দুধ দিয়ে দিয়ে কষা করতে হবে, আমি সেটাই করেছি। বাট আমি সেটা ভিডিওতে দেখাতে পারছি না, কারণ একা একাই ভিডিওটা করছিলাম। তো মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, তো ভালো করে কষা করে তারপরেই জলটা দেব। এর মধ্যে গোলমরিচ আর শুকনো লঙ্কা অল্প দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দেওয়া হয়েছে, যাতে একটু ঝাল ঝাল হয়। আর যেরকম হয় জিরে বাটা, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, আর হলো কাঁচা আদা অল্প অল্প পরিমাণে বাটা। এই দেখো করে তেল ছেড়ে আসবে, তারপরেই জল দিতে হবে। ওকে কে ভালো খাও অবশ্যই আমাকে পারলে কমেন্টে জানিও। তো চলো এখানে একটু ভালো করে গরম জল করে দিয়ে দিই। এই যে আমি ঝোল ঝোল দিয়ে দিয়েছি, আর গরম ভাতে এরকম পাতলা ঝোল তো ভীষণ ভীষণ ভালো লাগে। এইসব জ্যান্ত মাছের ঝোলগুলো এত টেস্টি লাগে, মানে তোমার মাংসর থেকেও বেশি ভাত খাওয়া যায়, আর ভীষণ ভীষণ হেলদি, প্রচুর রক্ত হয়, প্রচুর আয়রন এই মাছটাতে। তো আর জ্যান্ত মাছ তো মানে দারুণ লাগে, এটা মানে জ্যান্তই একদম বাজার থেকে কেটে আনা। তো দেখো এরকম পাতলা ঝোল যারা খেতে পছন্দ করো তারা এরকম করে পাতলা করে ঝোল করে খাবে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে আমার বাবা উঠে গেছে, ঘুম পাড়িয়ে ওকে কাজগুলো করি, তো ঘুম থেকে উঠে গেলে একটু বাইরে বেরোতেই হয়। দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা একটু লেট করেই হয়, তো খেয়ে দেয়ে ডোডো ঘুমায়, তো ওর পাশে একটু শুয়ে না থাকলে ও ঘুমিয়ে বেশিক্ষণ থাকে না। মানে আমি যদি ফোনও ঘাঁটি তবুও ওর পাশে একটু শুয়েই থাকতে হয় আমাকে। তো যাই হোক, ও ঘুমিয়েছিল, আমিও একটু রেস্ট নিয়েছি। তারপরে এই যে উঠে গেছি আমরা, উঠে দেখছি ওর মোমো এদেরকে খাওয়াচ্ছে। তো আমরা এখন একটু হাঁটিহাঁটি করবো, কারণ সন্ধ্যাবেলা সারাদিন ঘরে থাকার পরে আর সন্ধ্যাবেলা তো ঘরে থাকতেও চায় না, এদের দেখতে চায়, এদেরকে দেখলে ওর মনটা ভালো লাগে। তো আমি ওকে ফোনের অভ্যাস বেশি একটা করাইনি খাওয়ার সময়, তো পরবর্তীতে কি হবে জানি না। তো এখন অবধি আমি চেষ্টা করি যতটা মানে ওকে ফোন থেকে ডিটাচ রাখা যায়। তো ওদের এই কালু বুলুর গল্প শুনিয়ে শুনিয়ে, তো এই যে বাবা একটু বাজারে যাচ্ছে, আর এই যে আমাদের দুটো বার্গার কিনে দিল, বাড়িতে নিয়ে যাব। আর দেখো আমাদের গলির সামনে মানে একদম পুজোর জন্য একদম চকচকে এই যে ফ্রেন্ডস ক্যাফে, তো পুজোর জন্য পুরো সেজে উঠেছে। তো এই যে নিয়ে আসলাম বাড়িতে, তো কোল্ড ড্রিঙ্কস ছিলই আর হলো বার্গার। আর আমাদের এই দোকানের বার্গারটা ভীষণ ভীষণ ভালো করে, যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা বগুড়ায় থাকো না তারা জানো না খুব ভালো করে বার্গারটা। তো ওই দেখো এরকম থাকে বার্গারটা, মানে ভীষণ টেস্টি হয়। তো এই যে সন্ধ্যাবেলা, সন্ধ্যে ঠিক না মানে এখন বেশ খানিকটাই রাত আটটা, তো এখন এই যে তিনজনে চা খাবো, তো এই টাইমটা একটু দুধ চা না খেলে বেশ ফ্রেশ লাগে না।
চা বিস্কিট খেয়ে তারপরে আবার দেখি কি করা যায়। ও চাটা খেয়ে নিয়ে সবাই যাব উপরে, কারণ আজকে গদি এসেছে। তো এখন ফাঁকা টাইমে সবাই উপরে চলে এসেছি। দেখো উপরে নিচে মানে নতুন গদি এনেছে দুই খাটের জন্য। আর একটা দাদা অনলাইনে অর্ডার করেছে, বললো কবে আসবে জানি না, তো সেই নিয়েই সবাই আলাপ আলোচনা করছি। আর কোন দিকে কি দিলে ভালো লাগবে ঘরের সেটাই মানে ডেকোরেশনের জন্যই বলা হচ্ছে, সবাই মিলে আলোচনা করা হচ্ছে। আলোচনা ঠিক না, গল্প করা হচ্ছে, কারণ এই টাইমটাই সবাই ফাঁকা হয়। একসাথে কোথায় কি রাখলে ভালো লাগবে সেটাই দেখা হচ্ছে প্রতিটা ঘরের জন্য। আর এই যে বাবু নতুন খাট উদ্বোধন করছে, মাপামাপি হচ্ছে এদিকে, আর উনি এই যে নতুন খাটে খুব মজায় আছে সবাই যেহেতু একসাথে। ও তো আমাদের ওই পাশে দুই ঘরের স্লাইডার করেছে, কিন্তু বাবার ঘরে একটু ওপেন কাঠের দরজা করেছে, এই জানলা। তো কাছের কাঠের জানলাগুলোই বেশি ভালো লাগে পুরো, কারণ পুরোটা খোলা যায়, আর স্লাইডার তো পুরোটা খোলা যায় না, ওই জন্য ভালোও লাগে না। তো এটা হলো বাবার রুম। তো বাবার রুমটা দেখা মানে নতুন করে আলমারিটাও এনেছে, কারণ ওনার বেশি একটা কাজে লাগবে না, তো সেই জন্যে উনি ছোট আলমারি নিয়েছে। আর আমাদের দুই ঘরের জন্য 3 ডোরের আলমারি দিয়েছে। এই দেখো বাবু তো ভীষণ খুশি নতুন বেডে। তো এইটা এটা হলো আমার রুম। এরকম টোটালটা সেট করার পরে সব জিনিসপত্র মোটামুটি এইভাবেই থাকবে। তো এখন নিচে চলে এসেছি। আমার আজকে এসছে একটা হেয়ার স্ট্রেটনার, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, মানে স্ট্রেটনার না এটাকে বলে ক্রিম্পার। তো জানি না কেমন আসবে, এমনি জাস্ট দেখে শখ হলো, মানে কালারটা এত ভাল লাগলো বেগুনি কালারের, সেজন্য অর্ডার করলাম, কারণ আমি এসব একদমই করি না আর টাইমও পাই না, মেইন কথা টাইম পেলেও ভালো লাগে না। তো তাও একটু শখ করলো, কাউকে গিফটও করতে পারবো সেজন্যই মেইনলি কেনা। তো দেখা যাক কেমন এই প্রোডাক্টগুলো, তাহলে কাউকে সাজেস্ট করতে পারবো কাউকে যদি কিনতে চায় যে কেমন হবে। তো দেখি কেমন, ফার্স্ট টাইম ট্রাই করে। আর তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে, আমি ঠিক সময় করে উঠতে পারছি না, কারণ কদিন ধরে ভীষণ ভীষণ ব্যস্ত, বাড়িতে লোকজন থাকে টুকটাক, সে মানে ফাঁকা টাইমও পাচ্ছি না। আর ডোডা এখন বড় বড় হয়ে যাওয়াতে মানে এত বিরক্ত করে, মানে আমি একটুও টাইম পাই না যে মানে একটু ফাঁকা টাইমে গল্প করব তোমাদের সাথে। তো এই যে কটা গিফট হয়েছে মানে পুজোয়, তোমাদের সাথে সেগুলোই দেখাবো। আর আমার অনলাইনে কিছু জিনিস রয়েছে অর্ডার দেওয়া, সেগুলো এখন আসছে না, তো আসলে অবশ্যই দেখাবো। আজকে 2-3টে এসছে, তো সেগুলোই ভাবলাম যে দেখাই। এই দেখো ডোডোকে মানে পুজোয় ওর মামারা সবই প্রায় গোল্ড গিফট করেছে, আর এটা আমার, আমি না আমাকে দিয়েছে ডোডোর বাবা কিনে, আর হলো পুজোর জন্যে স্পেশালি। মানে এটা একটা ময়ূরের মতো, দেখো খুব সুন্দর, মানে বেশ আনকমন আছে ডিজাইনটা, এরকম একটা মুখটা দেখে মানে এতই পছন্দ হয়ে গেলো সেই জন্যই নিয়ে নিলাম। আর আমার পলাটা বরাবরই ভালো লাগে হাতের জন্য, মানে সিঙ্গেল একটা পলা থাকবে ভ্যারাইটিস ডিজাইনে, সেই জন্য আমি পলা নিয়েছি, আগেরও একটা পলা আছে। তো তোমাদের একদিন আমার পলা কালেকশানগুলো দেখাবো শাখা পলার। আর এটা একটা পেন্ডেন্ট ডোডোর, তো এটা আমার একটা বৌদি মানে মাম্মি গিফট করেছে ডোডোকে পুজোয়। আর আমার দাদা আমাকে পুজো তো বলছে কিনবি কিনবি, তো সবসময় পড়ার জন্য এরকম একটা ইয়াররিং দিয়েছে ভীষণ সুন্দর। তো আমি বলেছি যে থাক ওটা ডোডোই পড়বে বড় হয়ে, তা বলছে না তুই পর, পর ভাবনা তোকে ভাবতে হবে না, পরে দেখা যাবে ও যখন বড় হবে। তো যাই হোক এই দেখো এই যে কটা জিনিস, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা কেমন লাগলো। এই যে আমার ইয়াররিংগুলো, আর ওই যে ডোডোর পেন্ডেন্ট ওটা, আর ওটা আমার ওই পলা বাঁধানোটা। এই দেখো পেন্ডেন্টটা খুবই সুন্দর, মানে খুবই আনকমন অ্যারিস্টোক্রেট ডিজাইনটা। ডিজাইনগুলো তোমরা জানিও কেমন হয়েছে, কোনটা কেমন লেগেছে। তো আমার হাতের পলা পাওয়া যায়নি, সেজন্য একটু বড় সাইজই হয়েছে, তো এটা চেঞ্জ করে দেবে ছোট করে। তো যাই হোক তোমরা জানিও কেমন লাগলো আমার পুজোর শপিং, এগুলোই মেইনলি, কারণ হলো এবার বেরোতেও পারবো না, কারণ ডোডো ছোটো আর ওয়েদার চেঞ্জ, এখন ঠান্ডা গরম টুকটাক করে লেগেই আছে, তারপরে যদি বড় করে ঠান্ডা লাগায় বেরোলেও অল্প টাইমের জন্য, সেজন্য আর আর আমার প্রচুর নতুন শাড়ি পরে আছে, সেগুলো পরাই হচ্ছে না। তো তোমাদেরকে আমার নতুন শাড়িরও কালেকশান একদিন দেখাবো ভেবেছিলাম, বাট সময় করে উঠতে পারছি না। তো চলো
আর যেগুলো আসলো তোমাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিই। তো এবার বৌদিরও সেম কেস, আমরা কেউই হয়তো বা পুজোয় বেরোতে পারবো না, বেরোলেও একাদিন, কারণ বৌদি ও মানে ডেট পুজোর মধ্যেই বেবি। তো যাই হোক, তো ওর একটা দোহার পছন্দ ছিল, বহুত দিন ধরেই বলছে যে আমার একটা দোহার খুব পছন্দ, তো সেই জন্য ওকে ভাবলাম পুজোতে, শাড়ি আমাদের প্রচুর হয়ে গেছে দুজনেরই, তো সেই জন্য একটা দোহার আমি গিফট করলাম। তো এই দেখো দোহারটা কেমন হয়েছে জানিও, এরকম হোয়াইট হোয়াইট কালারের আমার একটা আছে, আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তো সেটা দেখেই ওর খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি ওকে একটা গিফট করলাম। এ দেখো পুরো হোয়াইটের ওপরে, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ডাবল, ভীষণ ভীষণ সফিস্টিকেটেড লাগছে দেখে, দেখো আর মানে খুবই সফট। তো আর একটা অর্ডার ছিল, মানে আমার দুটো ড্রেস অর্ডার করা আছে, একটা আসলো আর একটা হয়তো বা কাল পরশু আসবে, তো আমি আর ওয়েট করতে পারলাম না কারণ পুজো চলে এসেছে, সেজন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, আর একটা কবে আসবে তার ঠিক নেই, তো সেই জন্যে কাল পরশু আসলে তোমাদের আমার দেখিয়ে দেবো খুনি। তো এগুলো পড়াও হয়নি, তোমাদের পড়িয়েও পারলে দেখ মানে টাইম পেলে দেখাবো। এই দেখো এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া, মানে ড্রেসটা আমার খুব ভালো লেগেছে দেখে এক দেখায়, আর আমার সব দিনই একটু কলার দেওয়া জিনিস খুব পছন্দের। তো এই দেখো এরকম একটা ওয়ান পিস নিয়েছি, কারণ ডোডো এখন প্রচণ্ড বিরক্ত করে, তো বাইরে বেরোলে ওকে কোলে ঠোলে নিয়ে আমার এটা অনেক বেশি কমফোর্টেবল হবে, শাড়ি পরাটা মানে শাড়ি ক্যারি করাটা একটা ফ্যাক্ট, কারণ পুজো ওই বলো আর অকেশন পারপাসই বলো, একটু শাড়ির সাথে মানে মিনিমাম একটুখানি না সাজুগুজু করলে একদমই ভালো লাগে না, বাট এরকম ড্রেস পরলে তার সাথে আমি যদি ইয়াররিংও না পরে বেরিয়ে যাই তাতেও মানে খারাপ লাগবে না দেখতে, সেই জন্যেই নেওয়া, সেই জন্যে কারণ শাড়ি পরার জন্য একটা সাজগুজের। তো আমার কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা পারলে জানিও, আর এই যে ডোডোর পাপা এখন বাড়ি যাবে, তো ছাড়তে গিয়ে দেখো দুষ্টুমি হচ্ছে এখানে, আর আমাদের কালু টালু ওদেরকে খাবার দিতে গেছিলো দাদা, মানে আমরা সবাই এখন বাইরে মোটামুটি, আর এই যে বাড়ি এখন যেতে দেবে না, দুষ্টুমি করবে, আর আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে ডোডোর, এখন ঘরে নিয়ে গিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কতক্ষণ পরে ঘুমাবে জানি না। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। তো আজকে কালি আসেনি খেতে, তো নেদু আর কালু আর আমাদের বাঁকা খাচ্ছে, দেখো কি রোগা হয়ে গেছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। আর আমার পুজো কালেকশন কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট প্লিজ। তো সবার পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকো, আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গুড নাইট।